আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত দর্শক ও মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের ইমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল গানিম আজকে আলোচনা করব মাশুয়ারা নিয়ে ইস্তেমিয়া আমল আটটি এই আটটির মধ্য থেকে একটি হচ্ছে মাশোয়ারা মাসুয়ারা কি পারিভাষিক অর্থ মাশোয়ারার উদ্দেশ্য মাসুয়ারার লাভ এবং মাসর আদব নিয়ে আলোচনা করবো অমাতি ইল্লা বিল্লাহ এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের তাকওয়া এমডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অন্যের কাছে পৌঁছানোর নিয়েতে দাওয়াতের নিয়েতে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন প্রিয় দর্শক মাসরা ইহা একটি আরবি শব্দ যার অর্থ পরামর্শ করা পরামর্শ কি আল্লাহর হুকুম নবীদের সুন্নাত মোমিনদের সিফত মশরা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ তালা আদেশ করেছেন ওয়াশা ফিল আম। তোমরা তোমাদের কাজে মশরা করো পরামর্শ করো আর নবীদের সোনাত সকল নবীগণ তার উম্মদদেরকে নিয়ে মশরা করেছেন নতুন কোনো বিষয় আসলে নতুন কোনো যুদ্ধের সম্মুখীন হইলে তিনি সাহাবা ইকরমদেরকে নিয়ে নাবী একরামগণ মশরা করেছেন আর এটি মমিনদের সিফত যারা মমিন থাকবে আল্লাহওয়ালা মুসলমান তারা মশরা করে কাজ করবে এটি হচ্ছে মমিনের সিফত মাসার উদ্দেশ্য দিনের ব্যাপারে সকল সাথী ভাইকে ফিকির বান করা পরামর্শের বিষয়বস্তু তিনটি এক নম্বর কিভাবে এলাকার প্রত্যেক ঘরে একজন বালেক পুরুষ রেখে বাকিদের আল্লাহ রাস্তায় বের করা যায় তার ফিকির করা আবার বলছি মশোরার বিষয়বস্তু তিনটি এক নম্বর কিভাবে এলাকার প্রত্যেক ঘরে একজন বালেক পুরুষ রেখে বাকিদের আল্লাহর রাস্তায় বের করার ফিকির করা দুই নম্বর নিজে ও সাথী ভাইয়ের জন্য ইমানওয়ালা আমলওয়ালা মুখলে সেন দিনের দায়ী বনে যায় এই জন্য মেহনত করা তিন নম্বর মসজিদে মসজিদে যদি পাঁচ কাজ চালু থাকে তাহলে জোরদার আরও মেহনত করা আর যদি চালু না থাকে তাহলে চালু করার চেষ্টা করা মাসরার লাভ পরামর্শ করে কাজ করলে খায়েরও বরকত হয় পরামর্শ করে কাজ করলে সাথীদের মধ্যে জোরমিল মোহাব্বত উলফিয়ত কায়েম হয় পরামর্শ করে কাজ করলে ঝগড়া ফাঁসার থেকে বাঁচা যায় এবং লজ্জিত হতে হয় না পরামর্শ করে কাজ করলে ওহির বরকত হয় পরামর্শ করে কাজ করলে সমস্ত ক্ষতি থেকে বাঁচা যায় পরামর্শের আদব পরামর্শের আগে একজন আকেলবান বালেক পুরুষকে জিম্মাদার বানাতে হবে আমিরের ডান দিক থেকে খেয়াল পেশ করা কাহারও খেয়ালকে কেউ ছোট মনে না করা দিনের তাকাজাকে সামনে রেখে খেয়াল দেওয়া নিজের খেয়াল অনুযায়ী রায় হইলে খুশি না হওয়া এবং ইস্তেফার পরা বা আমির সাহেব যদি ফায়সালা না করে সেক্ষেত্রে নারাজ না হওয়া অসন্তুষ্টি প্রকাশ না করা বরং আলহামদুলিল্লাহ পড়া পরামর্শের আগে কোনো পরামর্শ না করা এবং পরামর্শের পর কোনো সমালোচনা না করা আমির সাহেব যেই ফয়সালা দেন তার উপর অটল থাকা আমির ইচ্ছা করলে সকলের রায় মত ফয়সালা দিতে পারে অথবা রাই ছাড়াও ফয়সালা দিতে পারে